দেখুন খুব দুর্ভাগ্যজনক যা ঘটনা ঘটেছে আইন মেনে যে তদন্ত সেই তদন্ত করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে সাংবাদিক জওয়ান এবং অবশ্যই ইডি আধিকারিক তারা রক্তাক্ত হয়েছেন এ কখনোই অভিপ্রেত নয় এবং যতক্ষণ ধরে ঘটনা চলেছে প্রশাসনিক তরফে আমাদের রাজ্যের তারা মুখে কুলু পেটেছিলেন যা অত্যন্ত ভয়ঙ্কর ইঙ্গিত দেয় আমাদের দেশের সার্বভৌমত্বে যেখানে এটা রোহিঙ্গাদের অনুপ্রবেশেরও একটা ব্যাপার ছিল তো যাই হোক আমাদের যারা আদালতে যারা সম্মানীয় বিচারপতি রয়েছেন তারা নিরপেক্ষভাবে সংবেদনশীলতার সঙ্গে সত্যের পক্ষে তারা লড়াই করছেন আমরা যে দাবিগুলো তুলছিলাম কার্যত দেখতে পাওয়া যাচ্ছে সেই দাবি বা অভিযোগগুলোর আঙুল সঠিক ছিল আমরা চাই দ্রুত এই ধরনের যে কোনো প্রশ্রয় সেইগুলো বন্ধ হোক যারা প্রশাসনিক পদে রয়েছেন পশ্চিমবঙ্গে তারা যেন তার বর্ধির সম্মান করেন চেয়ারের সম্মান করেন তারা কোনো রাজনৈতিক দলের দলদাস হয়ে কাজ করার জন্য এত সম্মানীয় চাকরিতে অধিষ্ঠিত হননি এটা তাদের মাথায় রাখতে হবে এইটুকুই অভিপ্রায় দেখুন অপরাধীদের মুক্তাঞ্চল পশ্চিমবঙ্গ হয়ে উঠুক এটা যদি পশ্চিমবঙ্গের যারা প্রশাসন চালাচ্ছেন তারা যদি ভাবেন তো তারা ভুল করবেন তারা ভাবতে পারেন যে সবার উপরে চোর সত্য তাহার উপর নয় কিন্তু পশ্চিমবঙ্গের সব মানুষ ভারতীয় জনতা পার্টির যারা কর্মী রয়েছেন আমরা সবাই বিশ্বাস করি যে মাটিতে সবার উপর কোর্ট সত্য তাহার উপর নয়